সালামু আলাইকুম রহমতুল্লাহ এডোলক্সার ভিটিতে সবাইকে স্বাগতম রণ রাজা বা বাজে ঘন ঘন দ্রামাদ্রিমি দমকি দমকি ম্যাথ দেখে অনেক উঠে চমকি চমকি আর নয় ম্যাথ দেখে চমকা চমকি আজকে আমরা দেখব ম্যাথের ম্যাজিক নিয়ে চমৎকার একটা টেকনিক আজকে আমরা দেখব সেখানে ইলেভেন এবং নাইনের ম্যাজিক এখন তাহলে জেনে নেওয়া যাক কোন ধরনের ম্যাজিক এই যে এগারোকে করলে আমরা প্রথমত পায়ে হচ্ছে একশত একুশ সেটা আমরা অনেকেই জানি এর পরবর্তীতে একশো এগারো সংখ্যাটি যখন করবো তখন সেটা কীভাবে হয় এই যে এখানে একশো একুশটা হয়েছে সেটা কীভাবে হয়েছে সেই জিনিসটা আমরা এখন জানবো এখন একশো একুশ সেটা এখানে দুইটি কয়টি এক আছে দুইটি এক সেই জন্য এখানে মাঝখানে দুই বসাব উভয় পাশে এক এক করে কমায় লিখবো দুই এসে এক কম হচ্ছে এক দুইয়ের এক কম হচ্ছে এক ওই পাশে এভাবে কমাই লিখবো আর এখানে কয়টি এক আছে তিনটি এক সেই জন্য এখানে লিখবো তিন এবং উভয় পাশে এক এক করে কমাই লিখবো ওই পাশে এক এক করে কমাই লিখলে দুই দুইয়ের এক কমাই লিখলে এক এখানেও তিনের এক কম লিখলে দুই দুইয়ের এক কম লিখলে এক এবং পরবর্তীটা আমরা দেখবো এখানে চারটা এক কয়টা এক চারটা এক চার বসাবো এবং উভয় পাশে এক এক করে কমায় দিব চারের এক কম হচ্ছে তিন তিনের এক কম হচ্ছে দুই দুয়ের এক কম হচ্ছে এক এবং এই পাশেও চারের এক কম তিন তিনের এক কম দুই দু এক কম এক এইভাবে বসেব এখন যারা অনেকেই এই মুহূর্তে এই টেকনিকটা বুঝে গেছেন যারা যারা বুঝে গেছেন তারা তারা কমেন্ট বক্সে এইটার ম্যাজিকটা কী হবে সেটা জানিয়ে দিন এখন আমরা শিখবো নাইনের ম্যাজিক নাইনের ম্যাজিক শেখার আগে নাইনের যে নামটা একটা আমরা অনেকেই তো জানি আমরা অনেকে নয় এখে নয় নয় দ্বিগুণে আঠারো নয় তিন গুণে সাতাশ এভাবে করি আজকে আমরা এভাবে কোনো গুণ করব না খালি ম্যাজিকের মতো করে আমরা এর নয়ের নামটা শিখব কীভাবে শিখবো আমরা কোনো গুণ বা কিছুই করব না আমরা শুধুমাত্র সংখ্যা এক থেকে নয় শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লিখব প্রথমত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে লিখলাম এরপর এখান নিচ দেখে নিচ দেখে আবার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এখন ম্যাজিকের মতো করে আমরা কোনো গুণ বা কোনো কিছু না করে কি ম্যাজিকের মতো করে এই সংখ্যাটা মিলে গেছে অর্থাৎ নয়ের নামটা একদম ম্যাজিকের মতো করে মিলে গেছে নয়ের নামটা যেহেতু মিলছে এখন নয়ের নামটার তার মধ্যেও নয়ের যে ম্যাজিকটা আছে সেই ম্যাজিকটা এখন দেখব নয়কে স্কোয়ার করলে কত আসে নয়কে স্কোয়ার করলে আসে একাশি এখন সেই জিনিসটা নাইনটি নাইনকে স্কোয়ার করলে কত আসবে সেই বিষয়টাও একদম ইজিলি পারবো ঠিক একই রকম আমরা একাশি লিখব এন কয়টা নয় দুইটা নয় দুইটা নয় থাকলে এক কমাই একটা নয় লিখবো এই পাশে একটা নয় লিখবো এবং মাঝখানেটা আছে একটা শূন্য লিখবো মাঝখানে একটা শূন্য লিখব এই পাশে একটা নয় লিখবো তাহলে এখন এখানে কয়টা নয় আছে এটাতে আছে তিনটা নয় তিনটা নয় তিনটা নয় থাকলে কি লিখবো ঠিক পুনরায় এরকম এভাবে ফাঁকা করে একাশিকে ফাঁকা করে লিখবো ফাঁকা করে লিখার পর এখানে তিনটা যেহেতু নয় আছে একটা কমাই লিখবো এখানে এই পাশে একটা নয় কমাই লিখবো এরপর মাঝখানে এখানে কয়টা নয় লিখছি দুইটা নয় লিখছি মাঝখানে দুইটা শূন্য লিখব হয়ে গেছে একদম নিজেলে এর পরবর্তীতে এটাতে চারটা নয় আছে চারটা নয়কে যদি আমরা কী করি স্কোয়ার করি কত আসবে সেই বিষয়টা আমরা এখন দেখব চারটা নয় আছে এখানে আট লিখবো এবং এই পাশে এক লিখবো চারটা নয় থাকলে এখানে কি আমাদের নিয়ম রকম যদি চারটা থাকে তাহলে এক এক কমায় লেখা একটা কমায় একটা নয় কমায় লিখব তিনটা লিখবো তিনটা নয় লিখবো যেহেতু তিনটা নয় লিখছি মাঝখানে এখানে তিনটা শূন্য বসায় দেব এটা হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ যারা এই জিনিসটা বুঝে গেছেন তারা এই সংখ্যাটা কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল